বঙ্গবন্ধুকে অবৈতনিক বিতর্কিত করেছে, কিন্তু তিনি জাতির জনক বা পিতা যেটি বলি সেটা স্বীকৃতি অনেকে দিয়েছে বা পাচ্ছে। কে দিয়েছে? মানে বাংলাদেশে দিয়েছে, বাংলাদেশে কে দিয়েছে বলা হচ্ছে, আওয়ামী লীগ দিয়েছে। আপনারা মনে করেন কিনা আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো সে তারা কাকে জাতির পিতা বলল, কারা তাকে, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে চাচ্ছি, ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। তো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয় জাতীয়, আপনারা তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার তারই তো আসলে বৈধতা নেই। তো সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। জাতির জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না, কেন জাতির জনক মনে করবে? প্রত্যেকটা দেশের তো একটা জাতির পিতা থাকে, ঠিক না? না না, প্রত্যেকটা দেশে যে আমেরিকা দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশের দেখেন, সেই জাতির পিতা থাকে। তাহলে আমাদের দেশের কোনো জাতির পিতা থাকবে না? আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই। আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে। আমাদের এখানে শেরে বাংলা ফজলুল হক, সুরারদি, আবুল হাশিম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না। ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানী কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে। সংবিধান দিবস সেটাকে 4 নভেম্বর, সেটা সংবিধান তো সেই দিন থেকে কার্যকর হয়নি, সংবিধান যেদিন থেকে কার্যকর হয়েছে সেইটাকেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য 4 নভেম্বরটাকে দিবস হিসেবে আলাদা গুরুত্ব দেওয়ার মনে হচ্ছে, যে আলাদা গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই জন্য জাতীয় দিবস রাখা হচ্ছে না। আর এতগুলো জাতীয় দিবসও আমাদের কাছে মনে হয়েছে দরকার নেই, এটাকে যত সংক্ষিপ্ত কমানো যায়, যেটা আসলে খুবই সিগনিফিকেন্ট, শুধু সেই দিবসগুলোকে আমরা এখানে হাইলাইট করব। এই দিবসগুলো যখন আপনারা আপনারা বাতিল করছেন, তখন পরবর্তীতে আমরা জানি যে রাজনৈতিক দলগুলো যখন আসবে, তখন তো আবারও এই দল এই দিবসগুলোকে আবারও সামনে আনতে পারে, বা আবারও তখন এগুলোকে সেটা জনগণ ঠিক করবে।